প্রিয় দর্শক, আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঐতিহাসিক জায়রানা মসজিদে, যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের গনিমত বণ্টন করেছেন এবং ওমরা করার জন্য এহরাম বেঁধেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অবস্থান করা এবং এহরাম করার কারণে এই জায়গাটি উম্মতের কাছে বরকতময় দর্শনীয় স্থান হিসেবে পরিগণিত। বরকত হাসিলের জন্য হৃদয় ভরা আবেগ নিয়ে আমরাও রওনা হলাম জায়রানার উদ্দেশ্যে। সারাদিন ভিডিও চিত্র ধারণ করে যখন জায়রানায় পৌঁছলাম, ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। মাগরিবের নামাজ আদায় করলাম মসজিদে জায়রানায়। এই মসজিদ নির্মাণ করা হয়েছিল হিজরি তৃতীয় শতকের আগেই, সময়ে সময়ে সংস্কার করা হয়েছে বহুবার। সর্বশেষ বাদশাহ ফাহাদের যুগে সুন্দর কারুকাজ দিয়ে মসজিদটি পুনর্নির্মাণ করতে 20 লাখ রিয়াল খরচ হয়েছে। দৃষ্টিনন্দন সাজে সজ্জিত এই মসজিদে প্রায় 1000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে। প্রিয় দর্শক, প্রতিটা মুসলমান এই প্রত্যাশায় থাকে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কী করেছেন সেই বিষয়গুলো অনুসন্ধান করা এবং সেখান থেকে বরকত হাসিল করা। আমরা আজ কথা বলছি এরকম একটি জায়গায় যেখানে রসুলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন এবং যেখান থেকে এহরাম বেঁধে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটি উমরা করেছেন। আজকে যেই মসজিদ থেকে আমরা কথা বলছি, এই মসজিদটির নাম হলো মসজিদে জায়রানা। অষ্টম হিজরিতে হুনাইন বিজয় করে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরার পথে ঠিক এই জায়গাটায় এসে যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ বণ্টন করেছেন এবং এখান থেকে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরাম বেঁধে উমরা করেছেন। সে কারণেই প্রতিটা মুসলমানের কাছে এই মসজিদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে উমরা করেছেন বলেই পরবর্তীতে এই জায়গাটা একটা মসজিদ হয়েছে। এখনও হাজি সাহেবানরা এই মসজিদ থেকে এহরাম বেঁধে উমরা আদায় করে থাকেন। সেই অষ্টম হিজরি সালের হুনাইনের যুদ্ধের কথা পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ইতিহাস ও হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যে হুনাইনের যুদ্ধে 24,000 থেকেও বেশি বকরি এবং প্রচুর পরিমাণে রূপা গনিমতের সম্পদ হিসাবে মুসলমানদের হাতে এসেছে। যুদ্ধবন্দী ছিল 6,000। যুদ্ধলব্ধ এত প্রচুর ধন সম্পদ নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের ময়দান থেকে এই জায়রানায় এসে পৌঁছলেন এবং সেগুলো বণ্টন করেছেন। এই বণ্টনের বৈশিষ্ট্য ছিল যারা নতুন মুসলমান হয়েছে তাদেরকে প্রাধান্য দেয়া, যেমন আবু সুফিয়ান এবং তার দুই সন্তান ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান এবং মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান। এই তিনজনকেই 100 উট এবং 40 আউকিয়া রূপা দান করেছেন। এভাবে বণ্টন করে করে আনসারদেরকে না দিয়েই বণ্টন শেষ করেছেন। গনিমতের সম্পদ বণ্টনের ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছেন। কাকে দেবেন এবং কতটুকু দেবেন তা একান্তই তার এখতিয়ার। বণ্টন শেষে আনসার সাহাবিদের মধ্যে সামান্য অসন্তোষ দেখা দেয়। তাদের পক্ষ থেকে হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের অসন্তোষের কথা জানান। তখন আনসার সাহাবিদেরকে লক্ষ্য করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আনসারদের বলেন, হে আনসারের দল, তোমাদের মনের কষ্টের কথা আমার কাছে পৌঁছেছে। তোমরা তো পথভ্রষ্ট ছিলে, আল্লাহ তাআলা কি আমার মাধ্যমে তোমাদেরকে হেদায়েত দান করেননি? তোমরা তো নিঃস্ব ছিলে, মহান আল্লাহ তাআলা কি আমার উসিলায় তোমাদেরকে সম্পদশালী করেননি? তোমরা তো একজন আরেকজনের দুশ্মন ছিলে, আমার মাধ্যমে কি তোমাদেরকে পরস্পরের বন্ধু বানিয়ে দেননি? হে আনসারের দল, জবাব দাও, জবাব দাও। তখন উপস্থিত আনসারগণ বললেন, ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি জবাব দেব? জবাব দেওয়ার মতো তো আমাদের কাছে কিছুই নেই। এতটুকুই বলবো, আল্লাহ ও তার রসুলের অনুগ্রহ এবং করুণাই আমাদের সব কিছু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি এমনটি বলতে চাও যে আমরা তো আপনাকে সত্য বলে মেনে নিয়েছি,
যখন আপনি আমাদের কাছে এসেছিলেন মক্কার লোকেরা আপনাকে মিথ্যাবাদী মনে করত, অথচ আমরা আপনাকে তাদের মতো মিথ্যাবাদী মনে করিনি, বরং সত্যবাদী মেনে নিয়েছিলাম। তোমরা কি এমনটি বলতে চাও যে মক্কার লোকেরা আপনাকে অপমান করে বের করে দিয়েছিল, অথচ আমরা আপনাকে সাহায্য করেছি? তোমরা কি এমনটি বলতে চাও যে মক্কার লোকেরা আপনাকে বিতাড়িত করেছিল, অথচ আমরা আপনাকে আশ্রয় দিয়েছি? তোমরা কি এমনটি বলতে চাও যে মক্কার লোকেরা আপনাকে নিরুপায় অবস্থায় বের করে দিয়েছিল, অথচ আমরা আপনাকে সহমর্মিতা দেখিয়েছি? হে আনসারের দল, তোমরা কি দুনিয়ার সামান্য জিনিসের কারণে আমার উপর মনে কষ্ট পেয়েছো, যা দিয়ে আমি নতুন ইসলামে আগমন করা মানুষদের মনোরঞ্জনের চেষ্টা করেছি? হে আনসারগণ, এটা কি তোমাদের পরম আনন্দের নয় যে মানুষেরা বাড়ি ফিরবে উঠ বকরি নিয়ে, আর তোমরা ঘরে ফিরবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে? দেশের এক নম্বর নেটওয়ার্কে যেখানেই থাকো, নামাজ ইফতার ও সেহরির সময় জানিয়ে দেবে মাইজিপি অ্যাপ। যে প্রভুর হাতে আমার জীবন, তার শপথ করে বলছি, তারা যা নিয়ে বাড়ি ফিরছে তার তুলনায় অনেক বেশি উত্তম তোমরা যা নিয়ে ঘরে ফিরছ। হিজরতের বিষয় না হলে আমিও তো একজন আনসারই হতাম। মনে রেখো, দুটি রাস্তা কিংবা উপত্যকার একটি দিয়ে যদি আনসারগণ যায় আর অন্যটি দিয়ে যদি অন্য মানুষ যায়, সেক্ষেত্রে আমি পছন্দ করব ওই রাস্তা কিংবা উপত্যকা দিয়ে যেতে যেখানে আমার আনসারগণ আছেন। হে আনসারগণ, তোমরা হলে আমার জন্য বিশেষ আর অন্যরা হলো সাধারণ। হে আল্লাহ, রহম করুন আনসারদেরকে, তাদের সন্তানদেরকে এবং তাদের সন্তানদের সন্তানদেরকে। প্রিয় দর্শক, মর্মস্পর্শী খুতবাটি ঠিক এই জায়গায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করেছেন, সেজন্য এই জায়গাটি মুসলিম উম্মার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা জায়গার মসজিদ ও তার আশেপাশে দেখছিলাম, আর 1450 বছর আগের সেই বক্তব্যটি মনে মনে স্মরণ করছিলাম। আসলেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলে দুনিয়ার ধন সম্পদ সেখানে মূল্যহীন। কেউ বাড়ি যাবে ওট বকরি নিয়ে, আর কেউ যাবে আল্লাহর রসুলকে নিয়ে। বাহ, কি অসাধারণ বাণী, কি মনতুষ্ট করা বক্তব্য! আনসারদের সাথে আমাদেরও একবার বলতে মনে চাচ্ছে, ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও আপনাকে পেতে চাই, আপনাকে নিয়ে থাকতে চাই, আপনার প্রেম বুকে ধারণ করে দুনিয়া থেকে যেতে চাই। আপনাকে পেলে দুনিয়া আমাদের কাছে মূল্যহীন, আমরা টাকা পয়সা ডলার রিয়াল ইউরো কোনো কিছুই চাই না। যদি হাবিব, দুনিয়া এবং আখেরাতে আমরা আপনাকে পাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য শুনে হাজার হাজার আনসার সাহাবিগণ এই জায়রানার ঐতিহাসিক ময়দানে অঝরে কেঁদেছেন, বাকরুদ্ধ হয়েছেন, প্রশান্ত হৃদয় প্রিয় হাবিবের কদমে উজাড় করে ভালোবাসা নিবেদন করেছেন এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আনন্দ চিত্তে মদিনায় মুনাব্বরায় ফিরে গেছেন। প্রিয় দর্শক, আমরা জায়রানার মসজিদের আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম। মসজিদের ঠিক দক্ষিণ পাশেই একটি কূপ আছে, উঁচু দেয়াল ঘেরা, প্রবেশদ্বার বন্ধ করে রাখা হয়েছে। প্রিয় দর্শক, আমার পাশে তালাবদ্ধ একটি গেট দেখতে পাচ্ছেন। জানেন আসলে এটা কি? এই পুরোটা একটি কূপ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই কূপের একটি সম্পর্ক আছে। হুনাইনের যুদ্ধ থেকে ফেরার পথে এই জায়গাটিতে এসে রসুল করিম সাল্লাম গনিমতের মাল বণ্টন করার সময় নবীজির হাতের বর্ষা এখানে গেড়ে দিয়েছিলেন এবং গেড়ে দেওয়ার সাথে সাথেই এখান থেকে প্রবল বেগে পানির প্রবাহ শুরু হয়েছে এবং এই কূপ থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পানি পান করেছিলেন। আমাদের অনেকেই জায়রানে আসেন এবং চলে যান, কিন্তু এই কূপের সন্ধান পান না। এই কূপটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজেজার কূপ। হুনাইনের যুদ্ধ শেষে হাজার হাজার সাহাবি নিয়ে জায়রানায় এসে পৌঁছলেন। এত মানুষের পানির ব্যবস্থা কী হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বর্ষা গেড়ে দিলেন ঠিক এই জায়গায়। সাথে সাথেই বর্ষার জায়গা থেকে পানির নহর জারি হয়ে গেছে। নবীজি এই কূপের পানি দিয়ে অজু ও গোসলও করেছেন। সাহাবায়ে কেরাম এই কূপের পানি দিয়ে তাদের প্রয়োজন সেরেছেন। প্রিয় দর্শক, এই জায়রানা আরও একটি কারণে খুবই গুরুত্বপূর্ণ।
আর তা হলো খারেজিদের ব্যাপারে পূর্বাভাস। কেননা রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে গনিমতের মাল বণ্টনকালেই খারেজি সম্প্রদায়ের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন। মুনাফিক জুল খুয়াইসারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বলল, এটা কেমন বণ্টন হলো? আল্লাহকে ভয় করুন, আল্লাহর সন্তুষ্টি মোতাবেক এই বণ্টন হচ্ছে না, আপনি ইনসাফ করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বললেন, তুমি তো চরম ক্ষতিগ্রস্ত, আমি যদি ইনসাফ না করি তবে জমিনে আর কে ইনসাফ করবে? তখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে অনুমতি দেন, আমি তার গর্দান উড়িয়ে দেই। তখন আমাদের প্রিয় নবী রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ওমরকে থামিয়ে দিয়ে বললেন, ওমর, না, তাকে হত্যা করো না, তার কিছু অনুসারী এমন হবে যে তাদের নামাজের সামনে তোমাদের যে কারো নামাজ তুচ্ছ মনে হবে, তাদের রোজা দেখে তোমরা তোমাদের রোজাকে তুচ্ছ মনে করবে এবং তারা তেলাওয়াত করবে, অথচ তাদের এই তেলাওয়াত তাদের কণ্ঠনালী পার হয়ে ভেতরে যাবে না, তারা দিন থেকে বের হয়ে যাবে যেমনিভাবে তীরের বর্ষা তার লক্ষ্য ভেদ করে দ্রুততার সাথে বের হয়ে যায়। প্রিয় দর্শক, এই জুল খুয়াইসারা সিফিনের যুদ্ধে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ হয়ে যুদ্ধ করেছিল। পরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঐতিহাসিক সন্ধি হওয়ার পর সে খারেজিদের সাথে একাকার হয়ে নাহারাওয়ানের যুদ্ধে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে এবং ওই যুদ্ধেই নিহত হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী খারেজিদের ব্যাপারেই ছিল, তা জুল খুয়াইসারার নাহারাওয়ানের যুদ্ধে নিহত হওয়াই প্রমাণ করে দেয়। আর এই ভবিষ্যৎবাণীটিও ছিল ঐতিহাসিক এই জায়রানার ময়দানেই। প্রিয় দর্শক, নাহারাওয়ানের যুদ্ধে জুল খুয়াইসারা নিহত হলেও তার প্রেতাত্মাদের ফিতনা এবং অপতৎপরতা কিন্তু এখনও শেষ হয়নি। ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায় বিভ্রান্ত খারিজিদের বহু উত্তরসূরি এখনও বিভ্রান্তি ছড়িয়েই যাচ্ছে। এরা শিরক বেদাতের ঔষধ বিক্রির ফেরিওয়ালা, হাজার বছর ধরে লালিত আকিদা ও আমলের গায়ে শিরক বেদাতের ট্যাগ লাগিয়ে সাধারণ মুসলমানদেরকে সংশয়ে ফেলে দেওয়ার মিশন চালিয়েই যাচ্ছে। তাদের ব্যাপারে 1450 বছর আগেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন, আমাদেরও উচিত তাদের ব্যাপারে সতর্ক থাকা।